দেখুন ঠিক আছে, এখন স্টার অবস্থায় আছে। তো ফ্রেন্ডস, এখন আপনাদের দেখাবো হায়েস্ট গাড়িটি। আপনারা ভিডিওর প্রথম থেকে আমরা আকুল হয়ে রয়েছেন হায়েস্ট গাড়ির জন্য। তো এই হায়েস্ট গাড়িটি হচ্ছে দেখুন ঢাকা মে। তো ফ্রেন্ডস, এটি হচ্ছে সামনের বাম সাইডের চাকা, একদম নতুন। ফ্রেন্ডস দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো। তো আজকে আমি আপনাদের সামনে দুইখানা গাড়ি নিয়ে হাজির হয়েছি, একটি হচ্ছে হায়েস্ট গাড়ি আর একটি হচ্ছে প্রাইভেট কার। তো দুটি গাড়ি একদম আপনাদের সাধ্যের মধ্যে আপনারা কিনতে পারবেন, খুবই কম রেটের ভিতরে আপনারা এই গাড়ি দুটি কিনতে পারবেন, মানে একদম অল্প প্রাইজের ভিতরে। যারা আসলে অল্প প্রাইজের ভিতরে গাড়ি যারা খুঁজছেন, তারা কিন্তু আমার এই ভিডিওটি দেখলে একদম মানে গাড়িগুলি কিনতে পারবেন। আর আমার লোকেশন হচ্ছে সেই ফরিদপুর গোয়ালচামট। এই গাড়িগুলো আপনারা সচক কিছু দেখতে আসেন, সেজন্য চলে আসবেন ফরিদপুর গোয়ালচামট, একদম মাইক্রো স্ট্যান্ডের পাশেই। তো ফ্রেন্ডস, যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক দেবেন আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তা চলুন দেখায় দুইখানা গাড়ি। তো ফ্রেন্ডস, সবার আগে গাড়িটি দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, গাড়িটি দূর থেকে কেমন দেখা যায়। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিও টাইটেলে এবং ডিসক্রিপশন বক্সে গাড়িটির আমাদের মানে গাড়ির মালিকের নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে গাড়িটা আপনারা কিনতে পারবেন। তো ফ্রেন্ডস দেখুন, সবার আগে ছোট দিয়ে শুরু করব, আপনাদেরকে সবার আগে গাড়িটি দেখাবো প্রাইভেট গাড়িটি, তারপর দেখাবো আপনাদেরকে হায়েস্ট গাড়িটি। তো এই প্রাইভেট যে গাড়িটি আছে, এটি হচ্ছে স্টারলাইট গাড়ি। তো এই গাড়িটি দেখুন কালারটি অনেক সুন্দর আছে, একদম অল্প বাজেটে যারা আসলে গাড়ি কেনার ইচ্ছুক, তারা কিন্তু এই গাড়িটি আপনারা একদম কম প্রাইসের ভিতরে নিতে পারবেন। দেখুন গাড়িটি হচ্ছে ঢাকা মেট্রো খ 11-13-58, গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার। আর এই গাড়িটির কিন্তু কালারের দিক দিয়ে যদি আপনারা বিবেচনা করেন, সেক্ষেত্রে কালারটি কিন্তু একদম খুবই সুন্দর কালারের গাড়ি পাবেন। ফ্রেন্ডস দেখুন আপনারা, গাড়িতে কিন্তু এলাইরিং ব্যবহার করা আছে। আর দেখুন গাড়িটি হচ্ছে ঢাকা মেট্রো খ। দেখুন দুটি গাড়িতে ডিজিটাল প্লেট লাগানো আছে, আর গাড়িটিতে কাগজও ওকে আছে, আর এসিও আপনারা পাবেন, এসিও কমপ্লিট। প্রাইভেট গাড়ি যদি এসি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়িটিতে কিন্তু মজা হবে না। দেখুন গাড়িটির বাম সাইডের ডোর, এবং গাড়িটির কিন্তু আপনাদের ডেকোরেশন যদি দেখেন, সেক্ষেত্রে কিন্তু ডেকোরেশন কিন্তু খুবই ভালো পাবেন, খুবই সুন্দর কন্ডিশন পাবেন। দেখুন মিটার এবং গাড়িটির স্টার্টিং, এটি কিন্তু অরিজিনাল স্টার্টিং। গাড়িটির সাথে গ্লাসটা পাবেন একদম অরিজিনাল। গাড়িটি হচ্ছে অটো গিয়ার। ফ্রেন্ডস অটো গিয়ারের গাড়ি আপনারা পাবেন এটি, এবং 100% এসি কমপ্লিট। আপনারা চালিয়ে একদম বুঝে নেবেন, কোনো সমস্যা নেই। তো ফ্রেন্ডস, বাম পাশে যদি আপনাদের ধারগুলি দেখায়, দেখুন এই টাইপের হবে। আর আজকে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, আর ভিডিওটি কিন্তু একটু লং হতে পারে, সেক্ষেত্রে আপনারা কিছু অবশ্যই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে ফুল দেখার চেষ্টা করবেন। তো ফ্রেন্ডস, এটি হচ্ছে পিছনের বাম পাশের দরজা। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখুন এগুলো কিন্তু আপনার ম্যানুয়াল গিয়ার, তো সেক্ষেত্রে পুরাতন গাড়ির এগুলো ম্যানুয়াল হয়ে থাকে। আর যদি আপনাদেরকে পিছনের ব্যাকলারটি দেখাই, তো ভাই এটি কত লিটার এলপিজি করা আছে? 40 লিটার এলপিজি করা আছে। আর গাড়িতে আপনাদের এখানে একটা স্পেয়ার চাকাও আছে, অরিজিনাল চাকা। আর আপনাদেরকে সামনে বাম্পার, তো ফ্রেন্ডস এখন আমি আপনাদের সামনের ইঞ্জিনটা দেখাবো, কি ইঞ্জিন আছে। আর যারা আসলে কম টাকার ভিতরে মানে প্রাইভেট কার গাড়ি কেনার উচিত হচ্ছেন, তারা কিন্তু একদম অল্প প্রাইসের ভিতরে এই প্রাইভেট কার গাড়িটি আপনারা পেয়ে যাবেন, 100% এসি কমপ্লিট। তো ফ্রেন্ডস এখন দেখাবো গাড়িটির ইঞ্জিনটি। ইঞ্জিনটা হচ্ছে 1331 সিসি। ফ্রেন্ডস দেখুন, আর 100% কিন্তু এটা কিন্তু EFI। আপনারা দেখুন এটা কিন্তু EFI। তো ভাই গাড়িটা স্টার্ট করেন। তো ফ্রেন্ডস গাড়িটা কিন্তু স্টার্ট অবস্থায় আছে, দেখুন এই গাড়িটা এখন স্টার্ট অবস্থায় আছে। তো ফ্রেন্ডস এখন আপনাদের দেখাবো হায়েস্ট গাড়িটি। আপনারা ভিডিওর প্রথম থেকে আমরা আকুল হয়ে রয়েছেন হায়েস্ট গাড়ির জন্য। তো এই হায়েস্ট গাড়িটি হচ্ছে দেখুন ঢাকা মেট্রো চ 51 সিরিয়াল 53-63, খুব সুন্দর নাম্বার গাড়িটির।
আর এই গাড়িটির কথা হচ্ছে খুবই সুন্দর কন্ডিশনের গাড়ি, আপনাদেরকে ভালোভাবে দেখানোর আমি চেষ্টা করছি। তো গাড়িতে কোনো একটা টাকারও কাজ নেই, আপনারা নিয়ে শুধু চালাবেন। গাড়িটি হচ্ছে ফাইভ ডোরের গাড়ি, আর গাড়িটি হচ্ছে শর্ট বডি লো ফ্লোর। আর গাড়ির যদি চারটি চাকা যদি আপনাদের দেখায়, চারটি চাকায় হবে একদম নতুন চাকা, আপনাদের এক বছরের ভিতরে কোনো টেনশন নেই ফ্রেন্ডস। দেখুন এটি হচ্ছে সামনের চাকা, একদম ব্রিস্টল চাকা, একদম চারটি চাকায় নতুন হবে। তো ফ্রেন্ডস এটি হচ্ছে সামনের বাম সাইডের চাকা, একদম নতুন ফ্রেন্ডস, দেখুন নতুন চাকা। আর গাড়িটির হচ্ছে দেখুন অনেক সুন্দর কালার। আর এটি হচ্ছে পিছনের চাকা, দেখুন ফ্রেন্ডস। আর গাড়িটি খুবই সুন্দর কন্ডিশনের গাড়ি, যা আসলে কম টাকার ভিতরে হায়েস্ট গাড়ি কেনার ইচ্ছুক হচ্ছেন। আমাদের পিছন থেকে যদি দেখাই, দেখুন এই টাইপের হবে। আর দেখুন পিছনের ডিজিটাল প্লেটটি। আর এই গাড়িটি কিন্তু মানে গাড়িটির যে পিছনের যে গ্লাসটি দেখছেন, এটা কিন্তু অরিজিনাল অরিজিনাল গ্লাস। আর গাড়িটি কিন্তু স্টার্ট অবস্থায় আছে। তো ফ্রেন্ডস এটা হচ্ছে ডান সাইডের দরজাটা, মানে দেখুন আপনাদের দরজাটির ধার দেখাবো। আর এটি হচ্ছে ম্যানুয়াল। এটি হচ্ছে দরজার ধার ফ্রেন্ডস, আপনারা ভালোভাবে দেখার চেষ্টা করবেন। এটি হচ্ছে দরজার ধার। আর গাড়িটি হচ্ছে ফাইভ ডোর। আর এটি হচ্ছে আপনাদের মিটার, দেখুন ফ্রেন্ডস। আইডি হচ্ছে স্টার্টিং। আর গাড়িটি অটো গিয়ার ফ্রেন্ডস, দেখুন অটো গিয়ার। আপনাদের ড্যাশবোর্ডের কন্ডিশন এই টাইপের হবে ফ্রেন্ডস। আর সিটের কন্ডিশন যদি আপনাদের দেখায়, দেখুন এই টাইপের হবে ফ্রেন্ডস। এটি হচ্ছে ডান সাইডের ডোর। আসলে ফাইভ ডোরের গাড়িগুলি বেশিরভাগ অনেক সুন্দর হয়ে থাকে, দেখুন ফ্রেন্ডস। এটি হচ্ছে সিটের কন্ডিশন, আপনাদের সিটের কন্ডিশন যদি দেখা, দেখুন এই টাইপের হবে। একদম 14 জন আপনারা একদম ভালোভাবে বসতে পারবেন, 14 সিটের গাড়ি। যারা আসলে প্রবাসী ভাইরা আছেন, অনেকেই ফোন দিয়ে থাকেন হায়েস্ট গাড়ির জন্য, তাদের জন্য আজকের এই ভিডিও অনেক ইম্পর্টেন্ট হবে। তো ফ্রেন্ডস এটি হচ্ছে সামনের দরজাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, বাম সাইডের সামনে। আজকে ভিডিওটি একটু লং হতে পারে, আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, একদম পুরোপুরি দেখার চেষ্টা করবেন। তো ফ্রেন্ডস দেখুন বাম সাইডটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন। আপনার গাড়িটির সিটের কন্ডিশন খুবই ফ্রেশ পাবেন, খুবই ভালো পাবেন। আর গাড়িটি আসলে অরিজিনালি ভালো গাড়ি, যারা আসলে মানে কম টাকার ভিতরে হায়েস্ট গাড়ি যারা আসলে খুঁজছেন, তারা কিন্তু অনায়াসে গাড়িটি কিনে নিয়ে একদম বাংলাদেশের যে কোনো জায়গা নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তো গাড়িটি আমি আপনাদের দেখালাম, এখন ইঞ্জিন কন্ডিশন দেখাবো। তো ফ্রেন্ডস দেখুন গাড়িটি কিন্তু স্টার্ট করাই আছে, স্টার্ট অবস্থায় আছে। তো এটি তো অনার্জেট ইঞ্জিন, অনার্জেট ইঞ্জিন ব্যবহার করা আছে গাড়িতে, দেখুন EFI এবং স্টার্ট অবস্থায় আছে। তো ফ্রেন্ডস হায়েস্ট গাড়িটি আপনাদের দেখানোর চেষ্টা করবো, এখন গাড়িটির প্রাইস এবং কাগজপত্র কী অবস্থা আপনাদের দেখাবো। তো ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। তো ভাই এই গাড়ির কাগজপত্র কি অবস্থা? এই গাড়ির কাগজটা ভাই 2020 সালের 7 মাস 8 মাস পর্যন্ত কমপ্লিট ছিল, তারপরে ফেল। আচ্ছা এই গাড়ি কত সালের মডেল? এই গাড়িটা মডেল হবে 98 98 মডেল। এসি তো কমপ্লিট আছে, অটো গিয়ার? হ্যাঁ এসি ওকে আছে, আমাদের অটো গিয়ার, গাড়িতে কোনো কাজ নাই, গাড়ি পারফেক্ট আছে একদম। আচ্ছা এই গাড়িটি কয় টাকা প্রাইস? এটা আপনার 1,60,000 টাকা প্রাইস। আচ্ছা মানে 1,60,000 টাকা, মানে আপনি দিয়ে দেবেন কয় টাকা হলে একবারে বলে দেন আমাদের দর্শকের মধ্যে। বাইরে এসে দেখুক, দেখার পরে আলোচনা সাপেক্ষে সমস্যা নাই হবে, এটা নিয়ে টেনশন নাই। আচ্ছা এবার হায়েস্ট গাড়ির দাম আমরা শুনবো। তো ভাই হায়েস্ট গাড়িটা কত সালের মডেল? হায়েস্ট গাড়িটা 2001 মডেল, পাঁচ রেজিস্ট্রেশন। 2001 মডেল, পাঁচ রেজিস্ট্রেশন। তো এই গাড়ির কাগজপত্র কি অবস্থা আছে? ওকে আছে ভাই, 2022 সাল ওকে আছে, শুধু রোড পারমিটটা ফেল আছে, যদি কেউ চায় করে দিতে পারবো সমস্যা না, আর যদি এইভাবে নিতে চায় তাও দিতে পারবো। আচ্ছা তো এই গাড়িটার আপনার মানে কয় টাকা আপনার হলে বিক্রি করে দেবেন? এই গাড়িটা ভাই 4,80,000 টাকা। 4,80,000 টাকা মানে চাওয়া দাম? বাইরে আসবে, এটা আলোচনা সাপেক্ষে সমস্যা না, এটাও দেওয়া যাবে অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা তো
এইটার এসি তো ঠিক নাই না এসি নাই তাছাড়া ওকে আছে সব আচ্ছা এটা অনারজেট ইঞ্জিন অনারজেট ইঞ্জিন এটা কত কিলোমিটার মানে মাইলেজ হয় পার লিটারে এটা চাইলে কেউ যদি চায় ডিজেলও করে নিতে পারবে সমস্যা নাই তো এরকম কোন লোক যদি বলে যে ডিজেল করে দিতে হবে সেই ক্ষেত্রে আলোচনার সাপেক্ষে দাম বাড়বে ও আচ্ছা আচ্ছা তো দর্শক দর্শক যে কিছু যদি বলেন হ্যাঁ দর্শক ভাই আপনাদের আগের ফোনে আমাদের অনেক ফোন দিয়ে রিসিভ করতে পারেনি বা ই করতে পারে নাই সেই ক্ষেত্রে আপনি আবার এখন ফোন দিয়েন সমস্যা নাই আমি আপনাদের জন্য করতে পারবো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।